तृणमूल काउंसिलर संगे दिल्ली हिंसार मास्टरमाइंड मोहम्मद अनसार हल्दिया पुरसभा तृणमूल काउंसिलर आजिजुल रहमान संगे अनसार तृणमूल काउंसिलर कांधे हाथ दिए दिल्ली कांडर मास्टरमाइंड छवि वायरल होते शुरू कर छवि देखते तृणमूल काउंसिलर बसे रही पशे दिल्ली हिंसा कांडे अभियुक्त और मूल चक्री मोहम्मद अनसार एके काउंसिलर कांधे हाथ दिए बसे रही है रीतिमध्य छवि वायरल होते शुरू करतनिधि बिटन चक्रवर्तर संगे कथा और विस्तारित जान बिटन स्वाभाविक भाव प्रश्न सामने आसे जो छवि वायरल होने तृणमूल काउंसिलर कांधे हाथ दिए अनसार के बसे थकते देखा जा छवि कतदिन आगेकार काउंसिलर निजे की अनसार के चिंतन तरचित अनसार देखो सुब्रजित एकेबारे ठीक कारण दिल्ली मास्टर माइंड हिसाब से मोहम्मद अनसार नाम जुड़े जावर पर तार राजनैतिक परिचय नहीं किन्तु इतिमध्ये चर्चा होते शुरू कर ठीक ए बंगे जे रकम भाव तार जोगाजोग रही है ठीक एक ही रकम भाव हल्दिया राजनीतिर संगे किन्तु अनसार एकेबारे सरासरि जड़िए गेल क्योंकि हाथे जे छवि एसेछे हल्दिया पुरसभार जिनि सीआईसी मेम्बर अर्थात 15 नम्बर वार्डर काउंसिलर आजिजुल रहमान तार संगे किन्तु रीतिमत कांधे हाथ देवार छवि से ही छवि किन्तु आमादेर हाथे एसेछे एबं सेके किन्तु परिष्कार भावे देखा जाच्छे तिनि दुजने एकसंगे बसे रयेछे যদিও ছবিটা বেশ কিছুদিন পুরনো অন্তত এমনটাই সূত্র মারফত দাবি করা হচ্ছে আর আজিজুল রহমান তিনি নিজেও কিন্তু বলছেন যে তিনি কিন্তু অস্বীকার করছেন না তিনি বলছেন যে হ্যাঁ তিনি এই কুমারপুরের বাসিন্দা মোহাম্মদ আনসারকে তিনি চিনতেন তার সঙ্গে তার পরিচয় ছিল এবং একসঙ্গে বসেও তারা আড্ডা মারতেন এবং তিনি এও জানিয়েছেন যে এতে দোষের কি রয়েছে অনেক নেতাদের সঙ্গে তো বিভিন্ন জনের বিভিন্ন রকমের ছবি থাকে তাহলে এতে দোষের কি রয়েছে অন্তত এমনটাই আজিজুল রহমান তিনি কিন্তু দাবি করছেন তৃণমূল কাউন্সিলর যেমনটা প্রতিনিধি জানাচ্ছেন এবং চিন্তাম অনেকেই ছবি তোলে অসুবিধার কি আছে এই দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর আরেকবার আপনাদের বলবো সেই ভাইরাল ছবি আমি আরেকবার দর্শকদের সামনে তুলে ধরবো যেখানে দেখা যাচ্ছে একেবারে তৃণমূল কাউন্সিলরের পাশে কাঁধে হাত দিয়ে বসে রয়েছে দিল্লি হিংসা কাণ্ডের মূল অভিযুক্ত মূল চক্রী মোহাম্মদ আনসার হলদিয়া পুরসভা তৃণমূল কাউন্সিলর আজিজুল রহমান তার সঙ্গে আনসারের ছবি আছে একদম পাশে কাউন্সিলরের একেবারে পাশে বসে রয়েছেন একেবারে কাউন্সিলরের কাঁধে হাত দিয়ে বসে রয়েছেন দিল্লি হিংসা কাণ্ডের মূল চক্রী মোহাম্মদ আনসার আমি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তীর সঙ্গে কিন্তু একটা বিষয় বিটন যে যখন কোনো জনপ্রতিনিধি তার যখন ছবি তোলা হয় আশেপাশে অনেকেই থাকেন এটা খুব স্বাভাবিক কিন্তু যেভাবে এই দুজনকে পাশাপাশি দেখা যাচ্ছে ফলে কতটা পরিচিত ছিল কতটা তাকে চিনতেন এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠছে কি বলছেন কাউন্সিলর দেখো সুব্রজিৎ এই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে আসে কেননা মোহাম্মদ আনসারকে দিল্লি হিংসাকাণ্ডে গ্রেপ্তার করার পর তারা রাজনৈতিক পরিচয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা হতে শুরু করেছিল এবং যখন জানা যায় যে এই বাংলার সঙ্গে এই হলদিয়ার সঙ্গে যোগ রয়েছে আনসারের এবং যে ছবিটা ভাইরাল হয়েছে যে ছবি এবিপি আনন্দের হাতে এসছে সেখানে কিন্তু সরাসরি দেখা যাচ্ছে যে আজিজুল রহমান যিনি দীর্ঘদিনের হলদিয়া তৃণমূল কাউন্সিলর হিসেবে পরিচিত তৃণমূল নেতা হিসেবে পরিচিত তার সঙ্গে কিন্তু এই মোহাম্মদ আনসারের ছবি রয়েছে এবং তুমি ছবিতে দেখতে পাচ্ছ যেভাবে ঘনিষ্ঠ মুহূর্ত অর্থাৎ যেভাবে কাঁধে হাত দিয়ে যেভাবে ছবিটা রয়েছে এবং সেখানে যে কেউ পাশে দাঁড়িয়ে ছবি তুলছে এরকম কিন্তু বিষয় নয় ছবিটা দেখে অন্তত প্রত্যেকেই বুঝতে পারছে যে এই আনসার এবং আজিজুল রহমান পরস্পর পরস্পরকে অনেক দিন ধরেই চেনেন এবং সেটাও কিন্তু আজিজুল রহমান স্বীকার করছেন যে তিনি কুমারপুরের বাসিন্দাই মোহাম্মদ আনসারকে চিনতেন আনসার এসে একসঙ্গে সেখানে বসতেন কথা বলতেন এবং খুব ভালোভাবে লক্ষ্য করলে বিটন দেখা যাবে শুধুমাত্র যে আনসার আজিজুল রহমানের কাঁধে হাত দিয়ে রেখেছেন এমনটা নয় আজিজুল রহমানও আনসারের পায়ে হাত দিয়ে রেখেছেন অর্থাৎ এই প্রশ্ন অনেকে তুলতে শুরু করছেন যে কতটা পরিচিত ছিলেন একে অপরের আপনি কি আনসারকে চেনেননি আনসার এখানে কুমারপুরে ছেলে নাচেন আর কি আছে সেখানে আড্ডা ফাড্ডা মারে নাচেন আর কি আছে সেখানে একটা আপনার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে সেটা নিয়ে বিজেপি শুভেন্দু অধিকারীর সঙ্গেও সাদ্দামের ছবি ভাইরাল হয়েছে সেই ভাইরাল ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক পাশে বসে রয়েছেন তৃণমূল কাউন্সিলরের মোহাম্মদ আনসার দিল্লি হিংসাকাণ্ডের মূল চক্রী এবং অভিযুক্ত
একদম কাঁধে হাত দিয়ে বসে রয়েছেন তৃণমূল কাউন্সিলরের এবং দেখতে পারবেন যে তৃণমূল কাউন্সিলরও আনসারের গায়ে হাত দিয়ে বসে রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে যে পরিচিত ছিলেন মোহাম্মদ আনসার তৃণমূল কাউন্সিলরের, একথা অস্বীকার করছেন না, কিন্তু সেই পরিচয় কতটা গভীর এই ছবি দেখে এই প্রশ্ন কিন্তু বারে বারে সামনে আসতে শুরু করছে। এই ভাইরাল ছবি আমি আরেকবার আপনাদের বলবো, হলদিয়া পুরসভা তৃণমূল কাউন্সিলর আজিজুর রহমানের সঙ্গে মোহাম্মদ আনসারকে দেখা যাচ্ছে তৃণমূল কাউন্সিলরের কাঁধে হাত দিয়ে দিল্লি কাণ্ডের মাস্টার মাইন্ডের ছবি ভাইরাল হতে শুরু করেছে। আর এই প্রসঙ্গে কি বলছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দেখাবো। কার মাথায় কখন কোন স্ক্রু ঢিলে হয় সৌমিত্র খান বলতে পারবেন, আমি ওনার সঙ্গে কোনো মুখ লাগাতে যাব না। উনি কখন উনি দুদিন আগেই ওনার এক ধরনের বোধোদয় ছিল। এখন সমস্যাটা হচ্ছে এই যে যে ব্যক্তির কথা উনি বলছেন তিনি দিল্লিতে আছেন 5-6 বছর ধরে, তার আদি বাড়ি হলদিয়ায়। লোকে যেরকম ছুটিতে আসে সেরকম ওখানকার আমি টিভিতেই দেখছিলাম, পাড়ার লোকেরা বলছেন বছরে একবার দুবার 2-4 দিনের জন্য আসেন। তো যে লোকটার কর্মস্থল গতিবিধি সবটাই দিল্লি, সে ভালো কাজ করুক আর খারাপ কাজ করুক, ধরা যাক খারাপ কাজ করছে, তো সেটা কাদের জানার কথা? যে ছুটিতে দেশের বাড়িতে আসছে সেই জানবে, নাকি যেখানে রয়েছে তারা জানবেন? তো তারা দেখুক। আবার তো শোনা যাচ্ছে তিনি আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। সুজন দা, কি বলবেন যে ছবি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে দিল্লি কাণ্ডের মূল চক্রী মোহাম্মদ আনসার তৃণমূল কাউন্সিলরের পাশে বসে রয়েছেন, শুধু নয় তার কাঁধে হাত দিয়ে বসে রয়েছেন এবং কাউন্সিলরকেও দেখা যাচ্ছে বেশ তার পাশে একদম তাকে স্পর্শ করে বসে রয়েছেন। এই ছবি যে ভাইরাল হচ্ছে কাউন্সিলর অস্বীকারও করছেন না যে তিনি মোহাম্মদ আনসারকে চেনেন। কে কাউন্সিলর, কি তার নাম আজিজুল নাকি বলছেন, আর কে আনসার কে কিসের চক্রি এগুলো আমার জানার কথা নয়। আমি জানিও না এখন কি তৃণমূলের সাথে তার সম্পর্ক আছে অথবা নেই, এগুলো যারা জানে তারা বলতে পারবে। দিল্লির যে কাণ্ড সেই কাণ্ডের মূল চক্রি কোনো ব্যক্তি নাকি মূল চক্রি ওখানকার বিজেপি প্রশাসন, মূল চক্রি তো তারা যারা বুলডোজ করছে, যারা ভাঙছে, বছরের পর বছর মানুষ আছে। হঠাৎ করে ওখানে রামনবমীকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলো কেন? বিজেপির প্রজেক্টের অংশ হিসেবে সেটা হলো কি হলো না, নানাবিধ প্রশ্ন আছে। আমি জানি না কে কাকে ঢিল মেরেছেন, কে কার কাঁধে হাত দিয়েছেন, আমার এসব জানার কথাও নয়, আমি বলতেও পারবো না। কিন্তু এগুলো ডাইভার্সন অফ পলিটিক্স হচ্ছে কিনা, তার জন্য কেউ করছেন কিনা আমি তাও বলতে পারবো না। বিজেপির আইটি দল ওরা সবই করতে পারে, তারা কি যুক্ত আমার জানা নেই ভাই। অনেক ধন্যবাদ সুজন দা। আমি আরেকবার দর্শকদের বলবো যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই ছবি ভাইরাল হচ্ছে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে দিল্লি হিংসার মাস্টারমাইন্ড মোহাম্মদ আনসারের ছবি। হলদিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর আজিজুল রহমানের সঙ্গে আনসার বসে রয়েছেন, তৃণমূল কাউন্সিলরের কাঁধে হাত দিয়ে দিল্লি কাণ্ডের মাস্টার মাইন্ডের ছবি ভাইরাল। এবং ছবি খুব খুঁটিয়ে দেখলে দেখা যাবে যে আনসার যেমন আজিজুল রহমানের কাঁধে হাত দিয়ে রয়েছেন, আজিজুল রহমানও ধরে বসে রয়েছেন আনসারকে। ফলে এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া একের পর এক আপনাদের শোনাবো। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কি বলছেন এই ভাইরাল ছবি প্রসঙ্গে? দেখুন, আমি কার লোক সেদিকে যাব না। এই যারা দুষ্কৃতকারী মাফিয়া গুন্ডা, এরা প্রফেশনাল। আপনার যে ক্ষমতায় থাকবে তাকে ক্ষমতায় আনার জন্য লড়াই করে, ক্ষমতা ধরে রাখার জন্য তারা ভোটিং করে, রিগিং করে করেছে সব জায়গায়। এবারেও মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা ইত্যাদি হচ্ছে, দেখুন তারাই করছে, তারা একটা গোষ্ঠী, তারা ক্ষমতার কাছাকাছি থেকে সুবিধা করে। তার গলার চেন দেখেছেন আপনারা, কত ঘড়ির সোনার চেন পরে আছে, তার বাড়ি এখানে ওখানে, টাকা এলো কোত্থেকে? সৎপথে রাতারাতি ওরকম একটা লোক টাকা কামিয়েছে, প্রশাসনের সুযোগ সুবিধা নিয়ে এ ধরনের টাকা পয়সা কামিয়েছে, আর এই সরকারকে রাখার দায়িত্ব নিয়েছে। কোনো কারণে যদি সরকার পরিবর্তন হয় এরাও পাল্টে যায়। পরের খবরে আসবো। ঝালদা কাণ্ডে অবশেষে মৃত নিরঞ্জন বৈষ্ণবের মোবাইল ফোনের হদিশ পাওয়া গেল। কংগ্রেস কাউন্সিলর খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণব, নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি থেকে ফোনের হদিশ পেল সিবিআই। ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না ফোনের, সুইসাইড নোটের সঙ্গে থাকা একটি পেনও উদ্ধার করেছে সিবিআই বলে সূত্রের খবর।
আরো বিস্তারিত আমরা এই বিষয়ে জানবো। সরাসরি ঝালদাতে আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সেখান থেকে রয়েছেন। খুব স্বাভাবিকভাবে অর্ণব, এই প্রশ্ন সামনে আসে, ছ তারিখে নিরঞ্জন বৈষ্ণবের দেহ উদ্ধার হলো, ঝুলন্ত দেহ উদ্ধার হলো, এবং আজকে 21 তারিখ, এই যে 15 দিন বাড়িতেই তো মোবাইল ফোনটা পড়েছিল, তাহলে এতদিন কেন হদিশ পাওয়া যায়নি? আর সিবিআই হদিশ পেলই বা কোত্থেকে? দেখো, এদিন ডিএসপি সিবিআই জারুন কুমার সিনহা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, তার নেতৃত্বে সিবিআই এর একটি টিম, তারা গিয়েছিলেন হচ্ছে ঝালদা বৈষ্ণব পাড়াতে, নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে যান। নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি তালা দেওয়া ছিল এবং চাবি ছিল হচ্ছে নিরঞ্জন বৈষ্ণবেরই এক আত্মীয় যিনি আবার সিভিক ভলেন্টিয়ার, তার হাতে ছিল। তিনি এসে চাবিটা খোলেন এবং তারপরে সিবিআই এর এই দুই আধিকারিক, তিনি নিরঞ্জন বৈষ্ণবের বৌদিকে নিয়ে তারা ভেতরে ঢোকেন এবং ভেতরে ঢোকার পর বাইরে বেরিয়ে যেটা জানা যায় যে একটি পেন এবং একটি তোমার ফোন উদ্ধার হয়েছে। এবং যেরকম সিজার লিস্টে রয়েছে, যেটা বলা হচ্ছে যে নিরঞ্জন বৈষ্ণবের যে অস্বাভাবিক মৃত্যু হয় সেই সময় তার যে সুইসাইড নোট পাওয়া গিয়েছিল সেই নোটের ওপর এই পেনটি ছিল, এবং তিনি নিরঞ্জন বৈষ্ণব প্রত্যেক দিন রাত্রে ফোন সুইচ অফ করে রাখতেন এবং সেটা তিনি তার টেবিলে রাখতেন, সেই টেবিল থেকে ফোনটিও উদ্ধার হয়, একদম বেসিক একটি ফোন সেটি উদ্ধার হয়েছে, এবং এই দুটোই কিন্তু সিবিআই তারা সিজ করেছে। এখন যেটা নিরঞ্জন বৈষ্ণবের বাড়ির লোকের বক্তব্য যে এই ফোনটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ কারা ফোন করছিলেন, কতক্ষণ ধরে ফোন করছিলেন, পুলিশ কতবার ফোন করেছে, সেগুলো জানার ক্ষেত্রে এই ফোনটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু তুমি যেটা জানতে চাইছো যে এটা ঠিক যে যখন এই ঘটনা ঘটেছিল তারপর পুলিশ এসেছিল, পুলিশ তদন্ত করেছে, কোন প্যাডের পাতা নেওয়া হয়েছে সেটা পুলিশ দেখেছে, অথচ এই প্রশ্নটা অবশ্যই উঠছে, তাহলে এই পেনটি কেন পুলিশ সিজ করলো না, যেটা দিয়ে নিরঞ্জন বৈষ্ণব লিখেছিল বলে তার পরিবারের বক্তব্য যে হতে পারে সম্ভাবনা রয়েছে, সেই পেনটি কেন উদ্ধার করলো না, এবং তার পাশাপাশি যে ফোনকে নিয়ে বিতর্ক, সেই ফোনটা কেন সেখান থেকে উদ্ধার করা সম্ভব হলো না, এই প্রশ্ন থাকছে। তবে এদিনকে কিন্তু সিবিআই এর পক্ষ থেকে তারা এই ফোন এবং পেনটি উদ্ধার করেছেন এবং এখানে যে সিবিআই অফিস রয়েছে ঝালদাতে সেখানে তারা নিয়ে এসেছেন এবং তারা একটি সিজার লিস্টও নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে দিয়ে এসেছে। অনেক ধন্যবাদ অর্ণব তোমাকে। আমি এখানে দর্শকদের একবার শোনাতে চাইবো যে এই যে ফোন উদ্ধারের ঘটনা, এই যে রহস্য মৃত্যু নিরঞ্জন বৈষ্ণবের, সেই রহস্য মৃত্যুর যে সিবিআই তদন্ত করছে কতটা সহযোগিতা করতে পারে, কি মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য? দেখুন, এই ফোনটা গুরুত্বপূর্ণ হতে পারে, একটা কল ডিটেলস পাওয়া যাবে, সিডিআরটা বার করতে পারবে, কে কার সঙ্গে কথা বলেছে সেগুলো রিট্রিভ করতে পারবে পুলিশ, ডিজিটাল টেকনোলজির সাহায্য নিয়ে হোয়াটসঅ্যাপে যদি কিছু চ্যাট থাকে সেটাও বার করার চেষ্টা করবে, তাতে এটা একটু গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স হতে পারে এই মার্ডার কেসের ব্যাপারে হতে পারে, এবং ওর 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 উপরে যে ও যেটা বলেছিল যে মানে আমার উপর কনস্ট্যান্ট প্রেশার দেওয়া হচ্ছিল বা ইয়ে হচ্ছিল, যে 306 আইপিসি তে যে কেস হয়েছিল এটা, সেই ব্যাপারেও গুরুত্বপূর্ণ হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ঝালদাতে তপন কান্দুর মার্ডার কেসেও যেহেতু প্রত্যক্ষদর্শী ছিল সেই ব্যাপারে এটা এভিডেন্সিয়ালি খুব ভ্যালু মানে খুব মূল্যবান হতে পারে বলে আমার মনে হচ্ছে। এবং খালি তাই না, এবং এটা কিন্তু সিবিআই যেটা বার করেছে যে কিভাবে ফোনটা ওরম ভাবে লুকায়িত অবস্থা ছিল সেটাও কিন্তু ইট ইজ অলসো ম্যাটার অফ কনসার্ন, সেটাও কিন্তু সিবিআই খতিয়ে দেখবে বলে আমার বিশ্বাস। কসবায় মলের সামনে থেকে ব্যবসায়ী অপহরণ, পরে উদ্ধার, জোর করে গাড়িতে তুলে অপহরণ, ধরা সিসিটিভি ফুটেজে, সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুলিশের বোর্ড লাগানো গাড়িতে তুলে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ, একেবারে প্রকাশ্য দিবালোকে যেখানে যান চলাচল হচ্ছে, প্রচুর মানুষের সেখানে গতিবিধি লক্ষ্য করতে পারছেন এবং সেখানে জোর করে গাড়িতে তুলে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ, সেই সিসিটিভি ফুটেজ এবার সামনে এলো। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে, নিঃসন্দেহে আবির, এই সিসিটিভি ফুটেজ তদন্তে যথেষ্ট সাহায্য করবে? এই তদন্তে সাহায্য করবে এই সিসিটিভি ফুটেজ, ইতিমধ্যে সংগ্রহ করেছে পুলিশ আধিকারিকরা এই যে সিসিটিভি ফুটেজ, সেখানে স্পষ্টত দেখা যাচ্ছে যে 12:44 এই ঘটনা ঘটেছে, এবং এই সিসিটিভি থেকে দেখা যাচ্ছে পুলিশের তরফ থেকে যে গাড়িটিকে ইতিমধ্যে আটক করা হয়েছে, যে গাড়িতে পুলিশের লোগো লাগানো ছিল বা পুলিশের একটি পোস্টার লাগানো ছিল পুলিশ লেখা, সেই গাড়িটিকেই কিন্তু দেখা যাচ্ছে রয়েছে, এবং কমপক্ষে 7-8 জনকে দেখা যাচ্ছে যে লাল গেঞ্জি পরা, লাল টি শার্ট পরা বলা যায়, যে এই যে ব্যবসায়ী যাকে অপহরণ করা হয়েছিল সেই ব্যবসায়ীকে ধরে নিয়ে সেই গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে, এবং আরেকটা ফ্রেমে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসায়ীকে ধরে নিয়ে এই 7-8 জন তারা নিয়ে যাচ্ছে গাড়ির দিকে, অর্থাৎ দিনে দুপুরে তার যে অফিস, তার যে এই যে অফিস রয়েছে সেই কসবাতে, সেই অফিসের সামনে থেকে তাকে নিয়ে যাওয়া হয়, গাড়িতে তোলা হয়, এবং বিভিন্ন জায়গায় এই গাড়ি যায়,
এবং তারপর আজকে সকালবেলা যেটা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এই গাড়িটি টালিগঞ্জ থেকে আটক করা হয়, সঙ্গে যাকে অপহরণ করা হয়েছে তাকেও উদ্ধার করা হয়েছে। ধন্যবাদ।